সবাইকে স্বাগতম রকমেটিভ ঘর টুটকা চ্যানেলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নাইট গেম যা আপনারা খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন তো প্রথমে যারা আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন বাজারে সস্তা নাইট ক্রিম ব্যবহার করছেন এসব ক্রিম ত্বকের ক্ষতি করছে হয়তো জানেন না ঘরোয়া উপায়ও তৈরি করা যায় নাইট ক্রিম এই নাইট ক্রিম ব্যবহারে যেমন ত্বক ফর্সা হয় সেই সঙ্গে ত্বকের মৃত কোষ ও দাগ ছোপ দূর হয় বাংলাদেশে তেমন কোনো ভালো ব্র্যান্ডের নাইট ক্রিম নেই বললেই চলে তবে বাইরের দেশে ভালো ব্র্যান্ডের অনেক নাইট ক্রিম রয়েছে বর্তমানে সেসব ব্র্যান্ডের নামে দুই নম্বর পণ্য বিক্রি হতে দেখা যায় এ ব্যাপারে সাবধান থাকতে হবে অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন এজন্য স্বস্ব পণ্যের ওয়েবসাইটে পণ্য বিষয়ে খুঁটিনাটি তথ্য সম্পর্কে ধারণা নিতে পারেন বর্তমানে পার্লারেও হোমমেড নাইট ক্রিম ও ডে ক্রিম বিক্রি করা হয়ে থাকে ক্ষতিকর কেমিক্যালযুক্ত রং ফর্সাকারী কিছু ক্রিম সংগ্রহ করে ও ক্ষতিকর কিছু ক্রিম সংগ্রহ করে একসঙ্গে মিক্স করে এসব ক্রিম তৈরি করা হয় যা অতি দ্রুত ত্বক ফর্সা করতে পারে কিন্তু এটি ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকারক কারো কারো স্কিন পুড়ে যায় এবং কারো কারো চামড়া খুবই পাতলা হয়ে যায় আর স্কিন টিস্যু ক্ষতিগ্রস্ত হয় তাই যে কোনো ক্রিম ব্যবহারে একটু সাবধান থাকতে হবে তবে এত ঝামেলা না করে বরং বাসায় বানাতে পারেন প্রাকৃতিক নাইট ক্রিম আর যা আপনার ত্বকের ব্রণের দাগ দূর করবে এবং ত্বককে প্রাণবন্ত করবে আর ত্বককে মসৃণ ও ময়েশ্চারাইজ করতে সাহায্য করবে যা ভিতর থেকে আপনার ত্বকে উজ্জ্বল করতে সাহায্য করবে আর বাসায় যদি আপনার নাইট ক্রিমটা তৈরি করেন তাহলে ত্বকের সজীবতা ফিরে আসবে আর ত্বকের মরা চামড়া দূর করতে এই ক্রিমটি খুবই কার্যকর তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই প্রাণবন্ত ও লাবণ্যময়ী নাইট ক্রিম এই জন্য প্রথমে আমি এখানে কাঠে বাদাম নিয়ে নিয়েছি আর কাঠ বাদাম এখানে 15-20টা আপনারা নিয়ে নেবেন আর সারা রাত পানিতে এই বাদামগুলোকে ভিজিয়ে রাখবেন তো বাদামগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পর আমি এগুলোকে খোলাটা ছাড়িয়ে নিয়েছি আর খোলাটা ছাড়িয়ে নেওয়ার পরে এর সাথে আমি অ্যালোভেরা জেল অ্যাড করব বাজারে যে অ্যালোভেরা পাওয়া যায় সেই অ্যালোভেরাটা আপনারা এখানে নিয়ে নেবেন কোনোভাবে এখানে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে অ্যালোভেরা সেই অ্যালোভেরাটা নেবেন না এতে সারা রাত ব্যবহারে আপনাদের ত্বকের হিতে বিপরীত হতে পারে তো এই জন্য বাজার থেকে এই অ্যালোভেরা ডাল এনে সেখান থেকে অ্যালোভেরা জেলটাকে বের করে নেবেন তো আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ অ্যালোভেরা জেল এর সাথে অ্যাড করে নেব আর এই কাঠবাদামগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো এর সাথে আমি অ্যালোভেরা জেলটাকেও অ্যাড করে নিব আর অ্যালোভেরা জেলটাকেও কাঠবাদামের সাথে ব্লেন্ড করে নিব অ্যালোভেরা জেল ত্বকের আর্দ্রতা দূর করে আর ত্বককে ভিতর থেকে আরও সুন্দর করতে সাহায্য করে এবং ব্রণের দাগ কমাতেও সাহায্য করে তো এই অ্যালোভেরা জেল আর কাঠবাদাম এর সাথে কিছুটা লেবুর খোসা অ্যাড করে নিতে হবে তো একটা আস্ত লেবু থেকে লেবুর খোসাটা বের করে নিতে হবে আর উপর থেকে শুধু সবুজ অংশটাকে কেটে নিতে হবে তো এই অ্যালোভেরা জেলটাকে নেওয়া হয়ে গেলে আমি এর সাথে লেবুর খোসা নিয়ে নেব কাঠবাদাম আপনাদের ত্বকের অনেক উজ্জ্বলতা সাহায্য করবে বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই হেলদি ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে ন্যারিশ এন্ড ব্রাইট করতে ময়েশ্চারাইজ করতে সাহায্য করে তো কোনো গ্রেটারের সাহায্যে লেবুর খোসাটাকে আমি লেবু থেকে আলাদা করে নেব আর কোনোভাবেই যেন সাদা অংশ না যায় সেটা খেয়াল রাখতে হবে উপর থেকে শুধু সবুজ অংশটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিতে হবে আর এই লেবুর খোসা কাঠবাদাম আর অ্যালোভেরা জেলটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে লেবুর খোসায় ভিটামিন সি রয়েছে এটি ত্বককে ব্রাইট করতে সাহায্য করে আর ত্বকের বিভিন্ন দাগ হ্রাস করতে সাহায্য করে তো লেবুর খোসা কাঠবাদাম আর অ্যালোভেরা জেলটাকে একসাথে ব্লেন্ড করে আমি নিয়ে আসছি আর তারপর আপনাদেরকে দেখাবো তো বাকি লেবুর খোসাগুলোকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসব তো ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আপনারা এই নাইট ক্রিমটি অবশ্যই বানাবেন তো আমার এই ব্লেন্ড করা হয়ে গেছে আর মিশ্রণটা আপনারা দেখতেই পাচ্ছেন সেই সাথে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে নিব
তো এজন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি লেবুর রস। আর এখানে আমি দুই টুকরা লেবু থেকে লেবুর রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে শুধু পিওর রসটাকে নিয়ে নিব। আর এই ক্রিমটার সাথে অবশ্যই আপনারা ছাঁকনি দিয়ে শুধু লেবুর রসটাকে এখান থেকে আলাদা করে নেবেন। আর এর সাথে নিয়ে নিচ্ছি আমি টক দই। টক দই আপনাদের ত্বকে ভিতর থেকে উজ্জ্বল করতে সাহায্য করবে। টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড ভিটামিন, যা ত্বককে ময়েশ্চারাইজ করে, রিঙ্কেল দূর করে, ত্বকের কালো দাগ ও ব্রণের দাগ দূর করে, ত্বককে প্রাণবন্ত করে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। আর এখানে পানি ছাড়া টক দইটা আপনারা এর সাথে মিশিয়ে নেবেন। লেবুর রস ত্বককে ব্লিচ করে, ত্বককে ব্রাইট করে, ত্বকে লোমকূপ ছোট করে এবং ত্বক থেকে মরা চামড়া দূর করে। আর এখানে আমি নিয়ে নেব গ্লিসারিন। তো গ্লিসারিন আমি এখানে 1/2 টিস্পুন পরিমাণ নিয়ে নিচ্ছি। আপনাদের যাদের ত্বক একটু শুষ্ক তারা এর সাথে অ্যাড করে নেবেন অ্যালমন্ড অয়েল। তো আমি এখানে অ্যালমন্ড অয়েল নিয়ে নিচ্ছি। আর অ্যালমন্ড অয়েল আমি এখানে 1 টিস্পুন পরিমাণ অ্যাড করে নেব। আপনাদের যাদের ত্বক একটু তৈলাক্ত তারা এখানে অ্যালমন্ড অয়েলটাকে স্কিপ করতে পারেন। আর যাদের ত্বক শুষ্ক তারা এখানে অ্যালমন্ড অয়েলটা 2-3 টিস্পুন পরিমাণ অ্যাড করে নিতে পারেন। অ্যালমন্ড অয়েল খুব সাহায্য করে আপনাদের ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করতে এবং ভিতর থেকে আপনাদের ত্বককে ব্রাইট করতে। আর এর সাথে আমি নিয়ে নিব হলুদের গুঁড়ো। এখানে আমি কাঁচা হলুদ ভালো করে শুকিয়ে তারপরে সেটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি একটুখানি হলুদ গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। হলুদ গুঁড়ো অনেক আদিম যুগ থেকে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কাজ করে আসছে। তো এই মিশ্রণটাকে ভালো করে মিক্স করে নিলেই আপনাদের নাইট ক্রিম রেডি হয়ে যাবে। আর এই নাইট ক্রিম আপনারা ন্যাচারালভাবে আপনাদের ত্বককে গ্লো করতে সাহায্য করবে। কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া আপনাদের এই নাইট ক্রিমটা খুব সাহায্য করবে আপনাদের ত্বককে ব্রাইট করতে এবং উজ্জ্বল করতে। তো আমি আমার হাতে এই নাইট ক্রিমটাকে মেখে দেখাচ্ছি। আপনারা আপনাদের স্কিনে রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে লাগিয়ে নেবেন। আর আপনাদের ত্বকে এই নাইট ক্রিমটা লাগিয়ে সকালবেলা ভালো করে মুখটাকে ধুয়ে নেবেন। আর এখানে আপনারা এই নাইট ক্রিমটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন 1 মাস মতো। আর ফ্রিজে সংরক্ষণ করে আপনারা এই ক্রিমটাকে নর্মালে রেখে দিবেন। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমার ত্বকটা অনেকটা ব্রাইট লাগছে। আর আপনারা একদিন অর্থাৎ 1 রাত ব্যবহার করলেই আপনারা দেখতে পারবেন আপনাদের ত্বকের কতটা উজ্জ্বল হয়ে এসেছে। আর এই ক্রিমটি আপনারা 1 মাস ব্যবহার করলে আপনাদের ত্বকের উজ্জ্বলতা বুঝতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটিতে লাইক করবেন। আর ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। তো এই ক্রিমটি আপনারা তৈরি করে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে ত্বকে ভালো করে লাগিয়ে নেবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।